হ্যালো বন্ধুরা, স্পেন্ডিং মোমেন্ট উইথ সৌমি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে একটা ঝকঝকে সকাল দিয়ে শুরু করছি আমার ব্লগটা। আজকে আমার বেস্ট ফ্রেন্ড সোনালির বিয়ে, বলতে পারো আমার অনেক দিনের প্রতীক্ষার অবসান। কবে থেকে সেই ভেবে আছি সোনালির বিয়েতে কত সাজবো, মজা করব। আজ সেই দিনটা, খুব ভালো লাগছে আজকের দিনটা সকালবেলাটা দেখে। ওর জীবনটা এরকমই সুন্দর যেন রঙিন হয়, সারা জীবন যেন ওরা দুজনে খুব সুখে থাকে, এই কামনা করব ভগবানের কাছে। বিকেল হতেই একদম সেজে গুজে চলে গেলাম বিয়ে বাড়ি, সোনালির বিয়ে বলে কথা। আমি আর আমার হাজব্যান্ডই সবার আগে পৌঁছেছি বন্ধুদের মধ্যে, তারপর বাকি বন্ধুরা আস্তে আস্তে এসে পৌঁছেছে। শ্রীরামপুর স্টেশন থেকে এই বিয়ে বাড়িটা একদম একটুখানি টোটো করে, গেটটা খুব সুন্দর করে সাজানো হয়েছিল, আর আমি নিজেও খুব সুন্দর করে সেজে গেছিলাম। তাই ছবি না তুললে হয়, দেখো ছবি তোলার জন্য শাড়িটাই ঠিক করে নিচ্ছি। নিজে তো ছবি তোলার জন্য পোজ দিয়ে দাঁড়াচ্ছি, কিন্তু মনের মধ্যে চলছে কখন সোনালিকে দেখবো বিয়ের সাজে। খুব এক্সাইটেড লাগছিল ওর বিয়ে, আমি তো পুরো ভীষণ এক্সাইটেড ছিলাম। চলো বন্ধুরা ভিতরে যাওয়া যাক, দেখি ওকে কেমন লাগছে। ওর অফিসের কলিগরা এসে গেছিল, তাই ওদের সাথে একটু ছবি তুলছিল। আর বিয়ের দিন তো বোনেরা ব্যস্ত থাকে কীরকম জানো, সেদিনের জন্যই একমাত্র মেয়েরা বোধ হয় নায়িকা। যেমন সুন্দর দেখতে লাগে আর সবাই এসে তখন শুধু কনেকেই দেখতে চায়। লাল টুকটুকে বেনারসি পরে ওকে কী যে চমৎকার লাগছিল কী বলবো। এই একটা দিন যাকে যেমনই দেখতে হোক, আমার তো মনে হয় এই লাল বেনারসিটা পরার পর তাকে যেন অপরূপা দেখতে হয়ে যায়। ওর ফুল লুকটা, ফুলের মালাটাও ছিল ভারী চমৎকার, খুবই সুন্দর লাগছিল। ও একটা মিষ্টি সুন্দর সরল সাদা সিধে ভালো মনের মেয়ে। মঙ্গলময় ঈশ্বরের কাছে প্রার্থনা করব ওর বিবাহিত জীবন যেন অনেক অনেক সুখের হয়। এই জায়গাটায় ওর বিয়ে বসবে, বিয়ের জায়গাটাও কি সুন্দর করে সাজিয়েছে দেখো বন্ধুরা। এরকমভাবে আমার বিয়ের জায়গাটাও কিন্তু সাজানো হয়েছিল, আমার হাজব্যান্ড সেটাই দেখে ফার্স্ট বলছিল দেখো আমাদের বিয়ের মতন। সবার বিয়ে বাড়ির সাজানোটা খানিকটা সেম সেমই থাকে। এই দিকটায় খাওয়া দাওয়া হচ্ছে, আমাদের আর একটা বন্ধু শুভ এসে পৌঁছেছে। ওর এখন চিন্তা সবার বিয়ে হয়ে যাচ্ছে, ওর কবে বিয়ে হবে। দেখো আমরা ঢুকেই আগে মেনু কার্ড দেখছি, একটা টেবিলে মেনু কার্ড ছিল, যার যা চিন্তা। আমরা হচ্ছি পেটুক মানুষ, তাই আগেই আমরা মেনু কার্ড দেখা শুরু করে দিয়েছি। স্টার্টারটা তার আগেই খেয়ে নিয়েছিলাম, স্টার্টারে ছিল চিকেন রেশমি কাবাব, আমপানা, কফি। এখন বর দেখার অপেক্ষায় এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছি, আরও বন্ধুরা আসবে তাদের জন্য ওয়েট করছি, তাই কি আর করি। তার মাঝেই আমরা মেনু কার্ডটা যেন দেখে নিলাম। এই দিনটা এমন একটা দিন, সবার সাথে হেসে হেসে কিন্তু বন্ধুরা ছবি তুলতে হবে। এদিকে সবাই বলছে বড় এসে গেছে, সবাই বাইরে। বাইরে গাড়ি থেকে সোনালির বৌদি মিষ্টি খাইয়ে দিয়েছে, আর এখানে সোনালির মা মানে আমার কাকিমা জামাইকে মিষ্টি খাইয়ে দিচ্ছে। এদিকে আমাদের আর এক বন্ধু ও তার ওয়াইফও এসে গেছে, আমরা খেতে বসে পড়েছি, আড্ডা দিচ্ছি সবাই মিলে, খুব মজা হচ্ছে।
আমার ব্যক্তিগত মনে হচ্ছে আমরা সবাই যেরকম দরকার নেই, কিন্তু নতুন একটা তৈরি হয়েছে রবীন্দ্রনাথ স্টাইল কলকাতা, মানে ওই ওই এলাকাতেই, ওই কালীগঞ্জ এলাকা, তোমার ধরো এটাই শ্রীধারা ঠাকুরটা আছে না, ওই আশেপাশে, ওই মানে ওই দিকে খাবার দেওয়া স্টার্ট করে দিয়েছে। প্রত্যেকটা আইটেম বন্ধুরা ভীষণ ভালো হয়েছিল, কি বলবো তোমাদের। ফার্স্টেই চলে এসেছে তন্দুরি রুটি আর চানা কিমা দিয়ে, তারপর ফিস ফ্রাই, স্যালাড। আমরা তো জমিয়ে খাওয়া দাওয়া করছি, গল্প করছি খেতে খেতে। এরপরই এসে গেছে মাটন বিরিয়ানি, চিকেন চাপ, আর কমলাভোগ ছিল, সন্দেশ ছিল, আইসক্রিম ছিল, পান ছিল, চাটনি পাঁপড়ও ছিল, সবই ছিল বন্ধুরা। কিন্তু গল্প করতে করতে আর তোলাই হয়। বিয়েতে বসার ছবি তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, কারণ অনেক রাত্রিরেই বিয়ে হবে, তাই আমরা বেরিয়ে পড়লাম বন্ধুরা, অনেকটা আসতে হবে, তো সেই জন্য নেক্সট ব্লগে রিসেপশন ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব। যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো অল নোটিফিকেশনের জন্য।